আজ কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডের ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই বেশ কিছু ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ পর্ব। শুরুতেই 22 নম্বর ওয়ার্ডে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। সেখানকার হেভিওয়েট বিজেপি প্রার্থী মীরাদেবী পুরোহিতের অভিযোগ, তার পোশাক ছেঁড়া হয়েছে। হেনস্থার প্রতিবাদে কমিশনের নালিশ জানিয়েছেন মীরাদেবী পুরোহিত। অন্যদিকে 45 নম্বর ওয়ার্ডে তৃণমূল ও কংগ্রেসের কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের বিদায়ী কাউন্সিলরের অভিযোগ, বাইরে থেকে বহিরাগতরা এসে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূলের হয়ে। অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, সেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটছে না, পাল্টা কংগ্রেসই গণ্ডগোল করার সৃষ্টি করছে। অন্যদিকে সিসিটিভি ক্যামেরা, তার উপরে কাগজ লাগানোর অভিযোগ উঠে আসছে। 36 নম্বর ওয়ার্ডের এই ঘটনার অভিযোগ সামনে আসছে। যদিও পরবর্তীকালে সিসিটিভি পুনরায় চালুর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে 30 নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন ওয়ার্ডে বিরোধী এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল তা অস্বীকার করেছে। 45 নম্বর ওয়ার্ডের বড়বাজারে তৃণমূল ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক ও তৃণমূল প্রার্থীর মধ্যে তুমুল বচসা হয়, এমনকি হাতাহাতি পর্যন্ত প্রায় হয়ে যায়। কংগ্রেসের অভিযোগ, পুলিশের সামনে এই ঘটনা ঘটছে। যদিও তৃণমূলের দাবি, কংগ্রেস প্রার্থী তাকে গালিগালাজ করেছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, এই ভোটে নিশ্চিত নিরাপত্তা সহ ভোটের দায়িত্ব নিয়েছিল রাজ্য পুলিশ প্রশাসন, কিন্তু সকাল থেকে যে ঘটনা ঘটছে তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। তাদের আঙুল কার্যত রাজ্য পুলিশ প্রশাসনের দিকেই।